আস্থা ভোটত জয়ী চম্পাই সরেন ঝাড়খণ্ড বিধানসভাত আস্থা ভোটত জয়ী হয়েছে চম্পাই সরেন 47টা ভোট লাভ করেছে চম্পাই সরেনে আনহাতে বিরোধীর পক্ষত ভোট দিয়ে 29 গৰাকী বিধায়কে 2 ফেব্রুয়ারি জে এম এম কংগ্রেস আর আরজেডির সমর্থনত মুখ্যমন্ত্রী হিসাবে শপথ লৈছিল চম্পাই সরেনে পূর্বর মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকো ইডিএ গ্রেপ্তার করার পিছত ঝাড়খণ্ডর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ লৈছিল চম্পাই সরেনে আর এই মুহূর্তত আমি খবর শেহতীয়া আপনার জানাইছো ঝাড়খণ্ড বিধানসভাত আস্থা ভোটত জয়ী হয়েছে মুখ্যমন্ত্রী চম্পাই সরেন 48টা ভোট লাভ করব বলে তেও পূর্বে পূর্বানুমান করেছিল তার বিপরীতে এটা ভোট কম অর্থাৎ 47টা ভোট লাভ করেছে মুখ্যমন্ত্রী চম্পাই সরেনে আনহাতে বিরোধীর পক্ষত ভোট দিছে 29 গৰাকী 2 ফেব্রুয়ারিত জে এম এম কংগ্রেস আর আরজেডির সমর্থনত মুখ্যমন্ত্রী হিসাবে শপথ লৈছিল চম্পাই সরেনে পূর্ব মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনক ইডিএ গ্রেপ্তার করার পিছত ঝাড়খণ্ডর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ লৈছিল চম্পাই সরেনে আর এই মুহূর্তত আমি দেখাইছো আপনার তিনিটাকৈ ভিজুয়ালস দেখাইছো আর তার পাছতে দলীয় সতীর্থ সকলে তেখেতক উষ্ম আদরণি জানাইছে এয়া চম্পাই সরেন তেখেতর বক্তব্য আমি পরবর্তী সময়ত শুনাম আস্থা ভোটত জয় লাভ করেছে চম্পাই সরেনে 47টা তেওঁৰ সপক্ষে ভোট লাভ করেছে আর আনফালে 29টা বিরোধীয়ে পাইছে আর তার পাছত তেখেতক শুভকামনা জ্ঞাপন করা হয়েছে আমি দেখাইছো সংসদত আস্থা ভোটত জয় লাভ করেছে মুখ্যমন্ত্রী চম্পাই সরেনে 2 ফেব্রুয়ারিত তেখেতে মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেছিল শপথ লৈছিল আর তারপর আস্থা ভোটের কথা আহিছিল আস্থা ভোটত জয়লাভ করেছে শেহতীয়াকৈ চম্পাই সরেনে তেখেতর পক্ষত 47টা ভোট পড়েছে আর বিরোধীয়ে মাত্র 29টা ভোট লাভ করেছে